আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে আছো তো? অবশ্যই, বিনা দরকারে বা বিনা প্রয়োজনে আমরা কেউ বাড়ির বাইরে যাব না। আমরা একটা বৈষয়িক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমানে, তোমরা সবাই জানো, যার কারণে আমাদের স্কুলটা বন্ধ আছে, আমরা অনেক দিন যাবত ক্লাসে যেতে পাচ্ছি না। তো বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন আমাদেরকে, তোমাদের ঘরে ঘরে এই শিক্ষাটা পৌঁছে দেওয়ার জন্য। তো আমি আশা করব তোমরা সবাই বাড়িতে বসে এই ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং এই পড়াগুলো তোমরা চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এই মহামারীর সময়েও তোমরা যে সবাই সুস্থ আছো, আমরা সুস্থ আছি, তার জন্য মহান আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পার্ট আলোচনা করব। তোমরা সবাই এই বিষয়ে জানো যে নবম শ্রেণীতে আমরা তিনটা ভাগে ভাগ হয়ে যাই। প্রথমত বিজ্ঞান ব্যবসায় বিভাগ এবং তোমার মানবিক বিভাগ। তো ব্যবসায় শিক্ষা বিভাগের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান। সেক্ষেত্রে অবশ্যই আমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো যদি না করি বা না দেখি, সেখানে আমাদের এখানে কিছু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেগুলো তোমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না বা সঠিকভাবে তোমরা শিখতে পারবে না, যার কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই খুব সুন্দর এবং সাবলীলভাবে ক্লাসগুলো দেখতে হবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা পার্ট আমাদেরকে বুঝে নিতে হবে। অবশ্যই তোমরা কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই অবশ্যই পাঠটা মনোযোগ সহকারে দেখবে। আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। আমাদের দেখো আজকের পাঠ হচ্ছে লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য। আমি আজকে তোমাদের লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সবাই একটু বইটা খোলো, দেখো আমাদের আট পৃষ্ঠাতে লেনদেন দ্বিতীয় অধ্যায় আট পৃষ্ঠাতে দেখো, খেয়াল করো বইয়ে আট পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু বইটা খোলো। বই খুললে আমরা যখন আমি তোমাদেরকে বলবো তোমরা যদি বইটা খোলো, তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমরা সেটা সহজেই বুঝতে পারবে। এজন্য তোমরা একটা খাতা কলম এবং বই নিয়ে তোমরা ক্লাস করতে বসবে। দেখো খেয়াল করো বইয়ের পৃষ্ঠা নাম্বার আট, অধ্যায় দ্বিতীয়, লেনদেন। আমরা কি বলেছি, আমি আগেই বলেছি, দেখো আজকে পাঠ হচ্ছে আমাদের লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য। তোমরা এখন দেখো খেয়াল করো, আমরা তো আগে লেনদেনটা সম্পর্কে জানবো, তারপরে লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এখন লেনদেনটা কি? স্বাভাবিকভাবে বা সহজ কথায় লেনদেন মানে লেনা এবং দেনা। তো সেটা কেমন করে হতে পারে? সাপোজ আমি এই কলমটা কিনে নিয়ে এসেছি, তো কিনতে তো আমাকে হয়েছে। আমি এটা যখন কিনলাম তখন আমি এই কলমটা পেলাম দোকানদারের কাছ থেকে এবং ওনাকে কিছু অর্থ দিলাম, অর্থাৎ অর্থের বিনিময়ে আমি এই পেন্সিলটা বা এই কলমটা বা এই পেনটা ক্রয় করে নিয়ে আসলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের এই যে আমি যে অর্থের বিনিময়ে টাকাটা দিলাম এবং একটা জিনিস নিলাম, এটাই কিন্তু আমাদের মূলত লেনদেন। তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারো, বাড়ি থেকে যাতায়াতের সময় বা সকালে উঠে যখন তোমরা বিদ্যালয়ে আসো তখন সারাদিন নানান রকম ঘটনা ঘটে, ঘটে তো অবশ্যই ঘটে। ঘুম থেকে উঠো, খাওয়া দাওয়া করো, ড্রেস পরো, তারপরে গিয়ে তোমরা বিদ্যালয়ে উপস্থিত হও, সেখানেও হয়তো কিছু কেনাকাটা করো, কিছু খাবার খাও। তো সব কিছু মিলিয়ে আমরা কি করব যে প্রত্যেকটা বিষয় আমাদের কিন্তু একটা ঘটনা, এভাবে এভাবে ঘটনা ঘটছে না নিয়মিত জীবনে? তো এই লেনদেন
লেনদেনটা কখন হবে? প্রত্যেকটা কাজেই কি লেনদেন? জীবনে তো প্রত্যেকটা কাজেই দেনা আর পাওনা, কিন্তু না, সবকিছুর ক্ষেত্রেই একটা নিয়ম থাকে। তো আমরা প্রতিদিন নিত্য নৈমিত্তিক যেগুলো ঘটবে সেগুলোকে বলবো ঘটনা। আর এই ঘটনার মধ্যে যেগুলো, এই যে আমি পেন্টার কথা বলেছি, যেগুলোর সাথে আর্থিক সম্পর্ক থাকবে সেগুলো হবে লেনদেন। তাহলে কি লেনদেনটা বোঝাতে পেরেছি তোমাদেরকে? কেমন বোঝা যাচ্ছে? না বুঝলে অবশ্যই অনলাইন পেজে আমাদেরকে প্রশ্ন করবে, আমরা অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখা যাক লেনদেনটা আমাদের বইয়ে কি আছে। খেয়াল করো, নয় পৃষ্ঠাতে তোমরা চলে যাও, নয় পৃষ্ঠাতে খেয়াল করো। এখানে বলেছেন আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো খেয়াল করো, অবজেক্টিভগুলো পড়বে এখান থেকে কিন্তু অবশ্যই। অতএব তোমরা প্রত্যেকটা লাইন বইয়ের সুন্দরভাবে এবং সঠিকভাবে বুঝে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে চেষ্টা করব সহায়তা করার, সর্বাত্মক চেষ্টা থাকবে আমার তোমাদেরকে সহায়তা করার। কারণ করোনাকালীন সময়ে তোমরা কিন্তু বাড়িতে বসে অনেক পিছিয়ে পড়ছো, অনেকেই হয়তো পড়াশোনা করছো না, মনোযোগ দিচ্ছ না, সেক্ষেত্রে কি হবে, তোমরা কিন্তু পিছিয়ে যাবে পড়া থেকে। তো যখন পরীক্ষাটা একসময় না একসময় বেঁচে থাকলে হয়তো পৃথিবী আবার সুন্দর হবে, তখন কিন্তু পরীক্ষাটা হবে। সেই পরীক্ষায় যখন তোমরা অংশগ্রহণ করবে তখন কিন্তু তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না, যে কারণে এটা অবশ্যই বাড়িতে বসে যতটুকু সময় পড়ো তোমরা মনোযোগ সহকারে পড়ো, তোমাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে। দেখো খেয়াল করো, লেনদেনের ধারণা প্রথমে আমি বলছি যে প্রত্যেকটা লাইন সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করো। আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিসাব যে আমরা লিপিবদ্ধ করবো সেক্ষেত্রে লেনদেন শব্দটার গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লেনদেন শব্দটা। কারণ আগে তোমাকে বুঝতে হবে তুমি হিসাব লিপিবদ্ধ করতে গেলে যে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়। তো এখন তুমি দেখো, তুমি হিসাব বিজ্ঞান পড়তে এসেছো, যদি তুমি এগুলোই না শিখতে পারো তাহলে কিন্তু তোমার হিসাব বিজ্ঞান পড়াটা যথাযথ গুরুত্বপূর্ণ হবে না। ব্যবসায় জগতে দেখো খেয়াল করো, ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়। দেখছো আমি আগেই তোমাদেরকে কিন্তু বলছি, দেখো খেয়াল করো, আমি আগেই বলেছি যে অনেক ঘটনা, এই ঘটনা থেকে লেনদেন কোনটা তোমাকে অবশ্যই মাস্ট বি বুঝে নিতে হবে। অনেক ঘটনার উদ্ভব হয় কিন্তু সমস্ত ঘটনাকে হিসেবে বইতে লিপিবদ্ধ করা যায় না। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে তুমি ঘুম থেকে উঠে ড্রেস পরলে, এটা একটা ঘটনা। ড্রেসটা কিভাবে পরলে? তোমার মা দিল, তুমি নিলে, তুমি পরলে, এটা একটা লেনা দেনা হলো, কিন্তু এটার থেকে কিন্তু কোনো হিসাব হলো না, এটা হিসাবের খাতায় লিপিবদ্ধ হবে না, মনে থাকবে তো? আচ্ছা খেয়াল করো, দেখো এখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মনে থাকবে? একটু খেয়াল করে মনে রাখো, চেষ্টা করো, কারণ এগুলো যদি মনে রাখতে পারো লেনদেনটা খুব খুব সহজ একটা জিনিস, এতই সহজ, শুধু কিছু কয়েকটা টার্মস মনে থাকলে, মেমোরাইজ করতে পারলে তুমি একদমই মানে সুন্দরভাবে তুমি এটা বুঝতে পারবে। এবং এই চ্যাপ্টারটা আশা করি আর কখনো দ্বিতীয়বার তোমাকে সেইভাবে পড়তে হবে না, তোমার মেমোরাইজিং হয়ে যাবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, খেয়াল করেছো? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে আমরা কি বুঝতে পারি? যেটা অর্থের সাথে সম্পৃক্ত। এই যে পেনটার কথা আমি বলেছিলাম প্রথমেই তোমাদেরকে, পেন কি দোকানদার আমাকে ফ্রি ফ্রি দিয়ে দেবে? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে কি হবে, আমি যখন এটা কিনতে যাব অবশ্যই একটা আর্থিক লেনদেন সংঘটিত হবে, কারণ আমি টাকা দেব আর তার আমাকে কলমটা দেবে। টাকাটা দিলে কিন্তু কেউ কিছু কোনো জিনিসই দেয় না, সেটা তোমরাও ভালো করে জানো। যাই হোক, এবার যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে, দেখো আমি যে জিনিসটাই কিনি না কেন বা তোমরা যে জিনিসটাই কেনো না কেন, খেয়াল করো যে আমরা এটা কি করি, আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেটার সাথে অর্থে সম্পৃক্ত থেকে। এখন দোকানদার কি, আমরা কি করি সবসময় চেষ্টা করি 2-5 টাকা কম দিতে, উনি চেষ্টা করে না বেশিতেই মালটা বিক্রি করতে, তাহলে কি হবে, তার আর্থিক অবস্থার পরিবর্তনটা হয়, এতে করে তার অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পায়। সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে কি বলেছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই
লেনদেন হিসাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, আদারওয়াইজ অন্যগুলো হয় না। দেখো একটা উদাহরণ হিসেবে বলেছে এখানে, খেয়াল করো বাচ্চারা, তোমরা একটু খেয়াল করো, নয় পৃষ্ঠা, দেখো মাঝ বরাবর পড়ছি আমি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত দুটো ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো, সামান্য একটুখানি তোমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করো, দেখো একদম খুব সহজে এখানে সুন্দর একটা উদাহরণ উপস্থাপন করা হয়েছে, যে বলছে সীমান্ত ট্রেডার্স অফিসের টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলো, আবার কি হলো, তিনি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। দুটোই ঘটনা, এটা বুঝতে পেরেছো তো? দুটোই ঘটনা ঘটলো। এখন কি হলো, প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, কি প্রথমটা কি অর্থের সাথে পরিমাপযোগ্য নাকি পরিমাপযোগ্য না? অবশ্যই কিন্তু পরিমাপযোগ্য, না বুঝলে কিন্তু হবে না, একটু খেয়াল করতে হবে। কেন পরিমাপযোগ্য? 5,000 টাকা দিয়ে, দেখো 5,000 টাকা দিয়ে সে একটা অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছিল, আলমারি, তাই তো? তো এই 5,000 টাকাটা একটা লেনদেন, একটা অর্থ, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু সে যে দুর্ঘটনা আহত হলো, এক্ষেত্রে তার ব্যক্তিগত অর্থের সাথে সম্পর্কিত, কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়, সেহেতু এটা কোনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা যাবে না, তাই এটাকে আমরা লেনদেন বলবো না। বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে যাই আমরা, দেখো বলছে যে কিন্তু প্রথমটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, সেজন্য প্রথম ঘটনাটি অবশ্যই লেনদেন, কিন্তু যেহেতু দ্বিতীয় ঘটনাটি অর্থের সংশ্লিষ্টতা নেই এবং ব্যবসার আর্থিক অবস্থার কোনোই পরিবর্তন হয়নি, সে যে দোকান থেকে আসার পথে দুর্ঘটনায় আহত হয়েছে, এতে কিন্তু ব্যবসার কোনোই আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, ব্যবসা ব্যবসাই আছে, তো এটা লেনদেন আমাদের হবে না, সেহেতু দ্বিতীয় ঘটনাটি লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ করা হবে না। এবার দেখো বলছে যে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া এবং নেওয়া। আমি তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে লেন এবং দেন, খেয়াল করো লেনদেন শব্দের আবিধানিক অর্থ কি, গ্রহণ ও প্রদান, একজন গ্রহণ করবে আরেকজন প্রদান করবে, তো আমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবজেক্টিভে আসবে, তো তোমরা সবাই খেয়াল করবে একটু যে লেনদেন শব্দের আবিধানিক অর্থ কি, গ্রহণ এবং প্রদান, কি বলো? গ্রহণ এবং প্রদান, অর্থাৎ নেওয়া এবং দেওয়া, ক্লিয়ার? ওকে, লেনদেন কয় ধরনের বইয়ের দিকে তাকাও, নয় পৃষ্ঠা, লেনদেন দুই ধরনের, লেনদেন ধরন কয় প্রকার, দুই ধরনের, কি কি বলেছে এখানে, বাহ্যিক লেনদেন, বাহ্যিক মানে কি, বাইরের, আর কি বলেছে, অভ্যন্তরীণ লেনদেন মানে ভেতরে, অভ্যন্তরীণ মানে ভেতর, আর অবশ্যই বাহ্যিক মানে বাহির, এটা তোমরা আগেই জানো। আচ্ছা বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, বাহ্যিক লেনদেনে কি হয়, কোনো অর্থনৈতিক ঘটনা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে, যে ক্রয় করবে তার প্রতিষ্ঠানে ইনকাম হবে, যে বিক্রয় করবে তারও ইনকাম হবে, কেমন করে দেখো, উদাহরণ হিসাবে কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবলু স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান, খেয়াল করেছ কি বলছে? আবার দেখো আমি আবারও পড়ছি, তোমরা কিন্তু অবশ্যই বইটা সাথে রেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কোথায় কিভাবে কি বলছি। বলছে যে কোন সরবরাহের কাছ থেকে, যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে, এনিথিং, যেই হতে পারে, যে কেউ হতে পারে, এনিওয়ান, কার কাছ থেকে করেছে, কি করেছে, বাবলু স্টোর্স কর্তৃক পণ্য দ্রব্য ক্রয় অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। দেখো এখানে পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, উদাহরণস্বরূপ মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস, এটা শুধু অভ্যন্তরীণ বিষয়কে প্রভাবিত করছে, নট আদার্স, নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের
উদ্ভব হতে পারে নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের কিন্তু উদ্ভব অবশ্যই হতে পারে আমরা কি বলছি এখানে দেখো লেনদেন দুই প্রকার প্রথমে বলেছি বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাহ্যিক কোনটা যেটা বাইরের সাথে সংশ্লিষ্ট বাইরের সাথে দুই পক্ষই প্রভাবিত হবে যেমন আসবাবপত্র ক্রয় একজন ক্রয় করছে এর আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানের সম্পত্তি আর যে বিক্রয় করলো তার আর্থিক অবস্থা পরিবর্তন হলো সে অর্থ পেল ঠিক আছে আর অভ্যন্তরীণ কোনটার এখানে একটা উদাহরণ দিয়েছে যে মূল্য হ্রাস বা অবচয় এক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের এককভাবে আর্থিক অবস্থার পরিবর্তন হলো মনে থাকবে তো আচ্ছা দেখো এখন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত তোমরা নয় পৃষ্ঠা থেকে পড়ে সুন্দরভাবে কমপ্লিট করবে নয় পৃষ্ঠা পুরোই পড়া থাকবে এবং দেখো আমি এখন বলবো যেটা সেটা হচ্ছে যে আমার লেনদেনের বৈশিষ্ট্য লেনদেন সম্পর্কে সম্পূর্ণ কথা ক্লিয়ার তো ঘটনা প্রত্যেকটা বিষয়ই হলো ঘটনা কিন্তু যে ক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে সেটাই হবে লেনদেন এটা মনে থাকবে তো ঠিক আছে এখন আমরা চলে যাব কোথায় লেনদেনের বৈশিষ্ট্য আর লেনদেন কি বলেছিলাম কয় প্রকার লেনদেন দুই প্রকার কি কি বলো মনে নেই বইয়ের দিকে তাকাও অবশ্যই লেনদেন দুই প্রকার কি কি বলো লেনদেন দুই প্রকার একটা হলো বাহ্যিক লেনদেন আর একটা হলো অভ্যন্তরীণ লেনদেন এবার মনে হয়েছে সবাই কিন্তু ওটার সাথে খেয়াল করো আচ্ছা বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ লেনদেন এই লেনদেনগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এখন আমরা কি দেখব এখন আমরা দেখব লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কোনটা কোনটা দেখলে বা কোনটা কোনটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এটা লেনদেন কি লেনদেন না নয় পৃষ্ঠার শেষের থেকে দেখো লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য তারপরে দেখো অর্থে প্রথমটা দেখো আছে আমি লিখে দিয়েছি এখানে যেহেতু আমার কাছে এখন বর্তমানে হোয়াইট বোর্ড নেই তাই আমি পোস্টার পেপারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করো লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য প্রথমটা কি ক নম্বর আছে আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বই বের করো সবাই বই বের করো শিক্ষার্থী বন্ধুরা দশ পৃষ্ঠাতে দেখো এবার পেজ নাম্বার 10 কি আছে প্রথমটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দ্বিতীয়টা দেখো আর্থিক অবস্থার পরিবর্তন তৃতীয়টা দেখো স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র সরি আর্থিক অবস্থার পরিবর্তন তৃতীয়টা হলো দ্বৈত সত্তা মনে থাকবে তৃতীয়টা হলো দ্বৈত সত্তা চতুর্থটা স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র পঞ্চম দৃশ্যমানতা ষষ্ঠ ঐতিহাসিক ঘটনা আর সপ্তম হলো হিসাব সমীকরণে প্রভাব বিস্তার এটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে শিখতে হবে আমরা আগামী ক্লাসে আরো শিখবো আরো ভালোভাবে শিখবো তবে এখন তোমাদের যেটা করতে হবে যে এটা আমরা ভালো করে মনোযোগ সহকারে নাম্বার 10 পেজ নাম্বার 10 আমরা এটা লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য প্রথমে তো আমরা লেনদেন পড়লাম ক্লিয়ার তো লেনদেন এখন আমরা চিনতে হবে আমাদেরকে কোনটা লেনদেন বা এটা ঘটলে আমি বুঝতে পারবো ওই বৈশিষ্ট্যগুলো দেখলে আমি বুঝতে পারবো যেমন তুমি তোমার চুল সাদা না কালো তোমার চোখের মণি কেমন তোমার হাতগুলো কেমন তোমার গায়ের রং কি বা তোমার তুমি হচ্ছে উচ্চতা কত এগুলো দেখে তোমাকে চিনতে পারে তোমার বন্ধু তোমার ফেস থেকে চিনতে পারে যে না এটা অমুক এটা তমুক কিন্তু এটাও ঠিক তেমন যে এর কি কি তোমার যেমন বৈশিষ্ট্য আছে তুমি কিভাবে কথা বলো তুমি কিভাবে হাসো ঠিক তেমনই এরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমাদের লেনদেনে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা লেনদেন সেক্ষেত্রে দেখো আবার আমি বলছি রিপিট এগেইন প্লিজ খেয়াল করো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নাম্বার 10 পেজ নাম্বার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন দ্বৈত সত্তা স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র দৃশ্যমানতা ঐতিহাসিক ঘটনা এবং হিসাব সমীকরণে প্রভাব বিস্তার আগামী ক্লাসে আমরা
অবশ্যই এর উপরে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আগামী ক্লাসে পড়া থাকবে যে এই বৈশিষ্ট্যগুলো তোমরা সুন্দর করে বাড়িতে প্রত্যেকটা বৈশিষ্ট্য একটার পরে একটা এমনভাবে পড়বে যেন তোমরা একটা ঘটনা দেখে বুঝতে পারো যে এটা লেনদেন হবে কি হবে না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন পেজে বা আমরা যেখানে ক্লাস আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে যশোর এই পেজে যে আমরা ক্লাস দিচ্ছি সেখানে তোমরা অবশ্যই কমেন্টস করে ইনবক্সে বা জানাবে, তোমরা যেভাবেই হোক আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারো, যেহেতু তোমাদের কাছে আমার মোবাইল নাম্বার অবশ্যই আছে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ সহায়তা করার, এবং শিক্ষা বিষয়ে যে কোনো সমস্যা হলে তোমরা যে কোনো কথা আমার কাছে জানতে পারো তোমাদের সেই ফোন নাম্বারে বা তোমাদের অনলাইন পেজে, যেভাবেই হোক। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।